সচেতনতায় রেনোভা প্যারাসিটামল, জনস্বার্থে অপসন ইনফার্মা। ডেঙ্গু জ্বরের প্রধান লক্ষণ হলো জ্বর, এবং সেই জ্বরটা অনেক সময় তীব্র মাত্রার জ্বর হতে পারে। এছাড়া সমস্ত শরীরে ব্যথা এবং গিরায় গিরায় ব্যথা হয়, তার সাথে প্রচণ্ড ক্ষুধামন্দা থাকে। কখনো কখনো আক্রান্ত শিশুরা কিন্তু বমি করতে পারে। এছাড়া এই শরীরে র্যাশ আসে অনেক সময়, এবং কখনো কখনো র্যাশ নাও হতে পারে। তবে একটা জিনিস হলো যে এ সময় যে কোনো কারণে জ্বর হোক না কেন, ডেঙ্গুর প্রাধান্যটা বিবেচনা এনে আমাদের কিন্তু রোগ নির্ণয় করতেই হবে, এবং জ্বরের শুরুতেই কিন্তু রোগ নির্ণয় করা সম্ভব একটা পরীক্ষা দিয়ে, রক্তের পরীক্ষা, সেটা হলো ডেঙ্গু এনএসন অ্যান্টিজেন। এটা জ্বর শুরু হওয়ার 24 ঘন্টার মধ্যে করলে ভালো ফল পাওয়া যায়, বেশিরভাগ ক্ষেত্রে রোগ ধরা পড়ে যায়। তবে 48 ঘন্টার পরে করলে কিন্তু ধীরে ধীরে এই ভিতরে ডেঙ্গু ভাইরাসের উপস্থিতি থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যাবে টেস্ট নেগেটিভ হয়। তবে টেস্ট নেগেটিভ হয়ে গেলেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, কারণ এবারে আমরা ডেঙ্গুতে দেখছি এই জ্বরের সাথে সাথে অনেক বাচ্চা পাতলা পায়খানা এবং বমি নিয়েও কিন্তু প্রেজেন্ট করেছে। এছাড়া কখনো কখনো ডেঙ্গুর জন্যে দাঁতের গোড়া দিয়ে রক্ত আসতে পারে, নাক দিয়ে রক্ত আসতে পারে, এমনকি মারাত্মক ডেঙ্গুতে কিন্তু বমির সাথে, পেশাবের সাথে এবং পায়খানার সাথে রক্ত আসতে পারে। সুতরাং ডেঙ্গুর সম্ভাবনাটাকে বিবেচনায় নিয়ে এসে যে কোনো জ্বর যদি এই ধরনের উপসর্গ নিয়ে প্রেজেন্ট করে, তাহলে সেই আক্রান্ত মানুষকে অথবা আক্রান্ত শিশুকে চিকিৎসকের কাছে নিয়ে তার পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষা করে তার চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা উচিত। সচেতনতায় রেনোভা প্যারাসিটামল, জনস্বার্থে অপসন ইনফার্মা।